একুশের নির্বাচনী লড়াইয়ে ঘরের মেয়ের ওপর ভরসা রাখার আবেদন নিয়ে প্রায় প্রতিদিনই দমদম উত্তর বিধানসভার অলিগলি চষে ফেলছেন চন্দ্রিমা ভট্টাচার্য। 2016 বিধানসভা ভোটে হারলেও এবারও দমদম উত্তর বিধানসভা আসনে তাকেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। 22 এপ্রিল ষষ্ঠ দফায় দমদম উত্তর আসনে ভোট গ্রহণ। সামনে কঠিন লড়াই। রোজ সকাল সকাল হালকা খাবার খেয়ে দক্ষিণ কলকাতার গরচা রোডের বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন রাজনৈতিক কর্মসূচিতে। প্রচারে তুমুল ব্যস্ততা। এক ফাঁকে দলের কোনো কর্মীর আমন্ত্রণে বিধানসভা এলাকার কোনো বাড়িতে পাত পেড়ে দুপুরের খাবার সেরে নেওয়া। যখন যেমন জোটে তেমনই খান। ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, মাছ, চাটনি। এখানেও যে রান্না করেছে না, সবগুলো খুব লাইট রান্না এবং সবসময় লাইট এরকমই খাই। আমার অভ্যেস হচ্ছে সকালবেলায় অত তাড়াতাড়ি বেরোই কাজে যাওয়ার জন্যে, মাছ টাছ খাই না, এমনি ডাল ভাত ভাজা টাজা খেয়ে চলে যাই, সেরকমই এখনও খাচ্ছি। সুতরাং আমাদের সেই দিক দিয়ে অসুবিধে নেই, আর জল বেশি পরিমাণে খাচ্ছি। দিনভর প্রচার সেরে বাড়ি ফিরে রাতে খান রুটি তরকারি। পুষ্টিবিদদের মতে এক কাপ ভাত বা তিনটি রুটিতে মেলে প্রায় 250 ক্যালোরি। শরীরে প্রোটিনের যোগান দেয় ডাল। এক কাপ ডালে থাকে 6 মিলিগ্রাম আয়রন ও প্রচুর ফাইবার। আলু, বেগুন ও শাকসবজিতে থাকে ভিটামিন ও খনিজ পদার্থ এবং ফাইবার। মাছে থাকে ভিটামিন এ ও প্রচুর ক্যালসিয়াম। 100 গ্রাম মাছে থাকে প্রায় 350 ক্যালোরি। চাটনিতে থাকে রোগ প্রতিরোধক ক্ষমতা। পালাবদলের বছরে দমদম উত্তর বিধানসভা কেন্দ্রে ঘাসফুলের প্রতীকে জয়ী হন চন্দ্রিমা ভট্টাচার্য, কিন্তু 2016 বিধানসভা নির্বাচনে তাকে হারিয়ে জয় ছিনিয়ে নেন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। এবার কি চন্দ্রিমা পারবেন নিজের ভোট বাক্সে ফের ঘাসফুল ফোটাতে? জবাব মিলবে 2রা মে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।